হ্যালো স্টুডেন্ট ম্যাথ টিউটোরিয়ালে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের তৃতীয় শ্রেণির অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের আমাদের পরিবেশের প্রশ্নগুলো সঠিক উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এটা হচ্ছে পার্ট সেভেন এর আগে তোমাদের ছটি পার্ট দেওয়া হয়েছিল প্রত্যেকটি পার্ট আমি কমপ্লিট করে দিয়েছি তো যদি কারো আগের পার্টগুলো দেখার দরকার পড়ে তাহলে অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও আগের পার্টগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দেখে নেব কি বলেছে দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল করে লেখো স্তম্ভে আছে দেখো মানচিত্র বাড়ির ছাদ আর নতুন জীবিকা স্তম্ভে আছে দেখো কয়ে আছে ক্যাটারিং এর কাজ ক্ষয়ে আছে চিহ্ন গয়ে আছে খড় ঘয়ে আছে কাজ তো মানচিত্রটা হয়ে যাবে চিহ্ন আর বাড়ির ছাদ এটা হয়ে যাবে খড় মানে খড়ের সাহায্যে বাড়ির ছাদ করা হয় ঠিক আছে আর নতুন জীবিকা হয়ে যাবে ক্যাটারিং এর কাজ যে জীবিকাগুলো আগে ছিল না তারপর আস্তে আস্তে এসেছে সেগুলোকে বলা হয় নতুন জীবিকা তো একটা পড়ে থাকবে তো কাজের সঙ্গে কারো ম্যাচ খাবে না তো তোমরা একটাকে রেখে দেবে তো দেখো আমি খাতার মধ্যে যেভাবে করেছি তোমরা এইভাবে করবে দেখো আমি লিখেছি প্রথমে ছকটা তৈরি করেছি তারপরে যেটার সঙ্গে যেটা মিলছে সেটা আমরা ম্যাচ করে দিয়েছি এটা কারোর সঙ্গে মিলছে না তো এটা পরে থাকছে ঠিক আছে এবার দেখো আমরা দেখে নেব দুয়ের দরগুলো দুয়ের দেখো বলেছে একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক একটা কি বলেছে লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ লেখো তো দেখো আমি এখানে লিখেছি লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ হলো শাখা পলা ইত্যাদির ফেরি করা তো আমি তোমাদের টেক্সট বই থেকে লিখেছি তো একদম হান্ড্রেড পারসেন্ট এটা সঠিক উত্তর দেখো কি লিখেছি শাখা পলা ইত্যাদির ফেরি করা তারপরে দেখো দুই দশমিক দু কী বলেছে তোমার বাবার বোন তোমার কে হন। অবশ্যই তোমার বাবার বোন তোমার পিসি হন তো লিখেছি দেখো আমার বাবার বোন আমার পিসি হন আর এইখানে তোমার তোমার কথাটা ব্যবহার করবে না যেহেতু প্রশ্নে বলেছে তোমার তোমার বাবার বোন কে হন মানে তোমাকে প্রশ্ন করছে তো তুমি নিজের বলবে আবার তুমি যদি এখানে লিখে দাও তোমার বাবার বোন তোমার পিসি হন তাহলে সেটা স্যারদেরকে কিন্তু বলা হলো তো অবশ্যই তোমরা এই জায়গায় লিখবে আমার বাবার বোন আমার পিসি হন ক্লিয়ার তারপর দেখো দুই দশমিক তিনেরটা কি বলেছে এমন একটি জিনিসের নাম লেখো যা তোমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই দেখো ব্ল্যাকবোর্ড স্কুলে আছে কিন্তু বাড়িতে নেই তো সেটাই আমি লিখেছি ব্ল্যাকবোর্ড স্কুলের ভিতরে আছে কিন্তু বাড়িতে নেই এবার আমরা দেখে নেব তিনের দাগের গুলো তিনের দাগও বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিন দশমিক এক একটা কি বলেছে নদীর পারে বাড়ি থাকার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো তো দেখো আমি এখানে লিখেছি নদীর পারে বাড়ি থাকার সুবিধা হলো ভালো যাতায়াত ব্যবস্থা আর নদীর পারে বাড়ি থাকার অসুবিধা হলো নদীর পার ভাঙা নদীর পার ভেঙে গেলে বুঝতে পারছো বাড়িতে জল ঢুকে যাবে বন্যা হতে পারে ঠিক আছে তারপরে দেখো তিন দশমিক দুই একটা কী বলেছে গরমকালে ও শীতকালে তুমি কি ধরনের পোশাক ব্যবহার করো দেখো আমি এখানে লিখেছি গরমকালে আমি সুতির কাপড় পরি আর শীতকালে পশমের কাপড় পরি ঠিক আছে তারপরে দেখো তিন দশমিক তিনেরটা কি বলেছে বাড়ির ছাদ না থাকলে কী কী অসুবিধা হতে পারে দেখো আমি এখানে লিখেছি বাড়ির ছাদ না থাকলে বৃষ্টির জল ঘরের ভিতরে পড়বে এবং গরমের দিনে চড়া রোদ সোজাসুজি ঘরের মধ্যে প্রবেশ করবে তো তোমরা অবশ্যই এই নম্বরগুলো দেবে আর উত্তরগুলো তো অবশ্যই সঠিকভাবে লিখবে তো চলো এবার আমরা চারের দাগেরটা দেখে নেব চারের দাগের কি বলেছে দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও চার দশমিক এক একটা কী বলেছে পাখিরা তাদের বাচ্চাদের কিভাবে বড় করে তো দেখো উত্তরটা আমি এখানে লিখেছি চার দশমিক এক পাখিরা সারাক্ষণ তাদের বাচ্চাগুলোকে আগলাই একটু বড় হলে ওদের খাওয়ায় ওরা শেখায় এইভাবেই পাখিরা তাদের বাচ্চাদের বড় করে তাদের বাচ্চাগুলো বড় হয়ে গেলে বাচ্চাদের সঙ্গে পাখিদের বান্ধন আলগা হয়ে যায় মানে যখন বড় হয়ে যায় তখন আস্তে আস্তে পাখিগুলো যে বাচ্চা পাখিগুলো ছিল সেগুলো নিজের মতো করে উড়ে পালায় উড়ে চলে যায় তো সেটাই লেখা আছে যখন তাদের বাচ্চাগুলো বড় হয়ে যায় তখন বাচ্চাদের সঙ্গে পাখিদের বাঁধনটা কি হয়ে যায় আলগা হয়ে যায় তো এই ছিল তোমাদের প্রশ্নের একদম সঠিক উত্তর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রেখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ